আমেরিকার নাগরিকদের আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফটকগুলো দ্রুত ত্যাগের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। শুক্রবার কাবুলে অবস্থিত আমেরিকার দূতাবাস থেকে এমন নির্দেশনা জারি করা হয়। এর আগের দিন বিমানবন্দরটির বাইরে বোমা হামলা চালানো হয়, তাতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দূতাবাসের ওই সতর্কতায় আমেরিকার নাগরিকদের বিমানবন্দরের অ্যাবে গেট, পূর্ব গেট, উত্তর গেট এবং নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংলগ্ন গেট থেকে দ্রুত সরে যেতে বলা হয়েছে। সতর্কতায় বলা হয়, নিরাপত্তাজনিত হুমকির কারণে আমেরিকার নাগরিকদের কাবুল বিমানবন্দর ও ফটকগুলো এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে বিমানবন্দরে কি ধরনের হুমকি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি দূতাবাসের পক্ষ থেকে। শুক্রবার পেন্টাগন জানায়, কাবুল বিমানবন্দরে আমেরিকার নাগরিক ও সহযোগী আফগানরা এখনও হামলার ঝুঁকির মধ্যে রয়েছেন। চলতি মাসের 31 তারিখের মধ্যে আফগানিস্তান থেকে চূড়ান্ত ধাপে আমেরিকা ও মিত্রবাহিনীর সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে। একই সময়সীমার মধ্যে দেশটিতে অবস্থান করা বিদেশি নাগরিক ও 20 বছরের যুদ্ধে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা করা আফগানদেরও নিরাপদে নেওয়া হবে। এ লক্ষ্যে কাজ শুরু করেছে পশ্চিমা দেশগুলো। 15 আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের পর এ কার্যক্রম আরও গতি পায়। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।